সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে তৈরি করব হচ্ছে রসমালাই। মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই আপনারা কিভাবে নিজ হাতে ঘরেই তৈরি করবেন, আজকের রেসিপিতে সেই পর্বটা শেয়ার করব। একদমই কিন্তু সহজ। আপনারা যারা এখনো মিষ্টি তৈরি করেননি, তারাও যদি আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন, আশা করছি প্রথমবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট ভাবে মিষ্টিটা তৈরি করে ফেলি। তো প্রথমে হচ্ছে আমি শিরাটা তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। আর এই শিরাটা কিন্তু পাতলা হবে, তো সেজন্য কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিলাম, আর এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এটাকে এখন জাল করে ঘন করার প্রয়োজন নেই, চুলার আঁচটাকে লো করে রেখে ঢেকে রেখে দিয়েছি। এটা আস্তে আস্তে জাল হতে থাক, আর এদিক দিয়ে হচ্ছে আমি মিষ্টিটা তৈরি করে নেব। এখানে হচ্ছে আমি 1.5 লিটার পরিমাণ দুধের ছানা নিয়েছি। আর ছানা কিভাবে তৈরি করতে হয়, এর আগে অনেক মিষ্টির ক্ষেত্রে আমি দেখিয়েছি, তো সেজন্য আজকে আর দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে, তো সেজন্য আর ছানা তৈরি করা দেখালাম না। এখন হচ্ছে ছানাটাকে ভালোভাবে 6 থেকে 7 মিনিটের মতো এটাকে ভালোভাবে মাখিয়ে একদম সফট একটা খামির তৈরি করে নিতে হবে। তো এটা যত ভালোভাবে মাখানো হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিভাবে মিষ্টির শেপ দিতে হবে সেটাই দেখিয়ে নিচ্ছি। আর রসমালাই মিষ্টি কিন্তু আকারে ছোটই হয়ে থাকে, তো এইভাবে হচ্ছে আমি গোল করে নিচ্ছি। তো এইভাবেই সবগুলো মিষ্টি হচ্ছে আমি তৈরি করে নেব। তো সবগুলো হচ্ছে তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এদিক দিয়ে শিরাটাও জাল হয়ে গেছে। আগেই বলেছি এই শিরাটা কিন্তু ঘন হবে না, পাতলা হতে হবে। তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 15 মিনিটের মতো জাল করে নেব। 15 মিনিটে ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি, শিরার মধ্যেই থাকবে। তো এদিক দিয়ে হচ্ছে আমি মালাই তৈরি করে নেব। তো মালাই তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ, 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, আর এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এতে করে এই দুধটা জাল করে ঘন করার প্রয়োজন নেই, পাউডার মিল্ক দেওয়ার কারণে কিন্তু ঘন হয়ে যাবে। আর এখানে চিনির পরিমাণ 1 কাপ দিয়ে দিলাম, আর সেই সঙ্গে 3টা ছোট এলাচ। এখন নেড়ে চেড়ে এটাকে আরো কিছুক্ষণ জাল করতে হবে। তো এটা ওদিকে জাল হতে থাক, আর মিষ্টির মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। ক্যারামেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে আমি কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, তো মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিক থেকে শিরার থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে সরাসরি মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো উঠিয়ে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটাকে অনেকক্ষণ আর জাল করার প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো এখন জাল করে নেব। ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দেব, আর এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে মালাইটা কিন্তু দেখবেন আর অনেকটাই ঘন হয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন, ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসমালাই কিন্তু আপনারা নিজ হাতে ঘরে তৈরি করতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।